ওইভাবে মসজিদে আয় ওইভাবে মসজিদে শেষ ক ঠিক মতো সাজদা করবি না নামাজ ঠিক মতো পড়বি না তাহলে তুই মসজিদ বানায়াও তুমি পূর্ণাঙ্গ সওয়াবের মালিক হতে পারবে না এলাকার যারা পাশের মানুষ যারা আশেপাশে মসজিদের বসবাস করে তাদের সকলের জন্য জামাতের সময় আজানের পরে মসজিদে হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব খারাপ লাগতেছে মসজিদ বানাইছেন আমি বলবো শুধু মসজিদ বানানোটাই আপনাদের শেষ কাজ নয় ঠিক আছে মুরব্বিরা শুধু মসজিদ বানানোটাই শেষ কাজ নয় এর যুবক মসজিদের জন্য তুমি সব কিছু দিলা টাকা দিলা পয়সা দিলা আমার মনটা বড় খুশি হয়েছে আমি আজ এত পরে বয়ানে আসছি শরীর বড় দুর্বল তারপরও আমার খারাপ লাগে নাই কারণ দেখলাম সকলেই মসজিদকে ভালোবাসা সকলেই মসজিদের মধ্যে নিজের স্বাস্থ্য অনুযায়ী দান করেছেন ভালো কথা বাবা এর যুবক নিজের কষ্টের টাকা মসজিদের মধ্যে ভালো কথা কিন্তু এর দ্বারা আল্লাহ পাওয়া যায় না আল্লাহকে পাইতে হলে আল্লাহর ঘরের মেহমান হওয়া দরকার আছে কিনা আমার আল্লাহর পাগল হ আল্লাহর যারা বড় পাগল তারা দুনিয়াতে যেখানেই যায় সেখানে মাওলার তালাশ করে তারা ঘুমের ঘরেও আমার মাওলার তালাশ করে তারা খাওয়ার গরেও আমার মাওলার তালাশ করে যেখানে যাইবা সর্ব কাজে সর্বক্ষেত্রে মাওলাকেই সামনে রাখবা এর নবীর উম্মতের দল আমার আল্লাহকে আপন বানাইলে লস হবে না লাভ হবে বান্দার কাজ হলো আল্লাহকে আপন বানানো আল্লাহর নিকটে যাও কোথায় তুমি আল্লাহকে খুঁজে পাইবা কোথায় গেলে আমার মাওলাকে তুমি তালাশ করে পাইবা দুনিয়ার মধ্যে কত জায়গা আছে জায়গার তো অভাব নাই ঘোরার কত জায়গা ঘুরলি কত সুন্দর সুন্দর জায়গায় তুমি গেলা কিন্তু তুমি কি জানো দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ ওই মসজিদ আপনাদের এলাকায় হইছে বড় খুশির সংবাদ এই খুশিটাকে ঠিক রাখতে হলে নামাজে আসবেন তো কথা বলেন না নামাজ পড়বেন নামাজ পড়ার দরকার আছে কি নাই বলেন যার নামাজ ঠিক নাই তার ইমানও ঠিক নাই কার কথা যুবক আমি নিজে বানায় কথা বললাম না হাদিসের কিতাব খুলে দেখো আল্লাহ রসুলের জবান মোবারক থেকে পবিত্র হাদিস আপনাদের সামনে তেলোয়াত করলাম রসুল আমার বলে যায় বাইনার রজুলি ও বাইনাল কুফরি তার এর নদীর উম্মতের দল মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হলো নামাজ ছুটে যাওয়া যারা নামাজ ছাড়বে সে কোনো মুসলিম হতে পারে না তুমি নামে মুসলমান হবা ঠিক কাজ করমে আল্লাহর দরবারে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবা না আল্লাহর দরবারে যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে হয় তাহলে আমি তোমাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত তো নামাজ দৈনিক পড়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে সালে হাত সঙ্গে বুদি দিল খরা মুদা এক জমানা খাক বাস করামত কর দিয় মত পসন্দি বতা ফেকুদম সর মাকুন মকু সুসতি নমাজে পঞ্জগা না ফাওাইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা খারাপ লাগতেছে বুঝি কিছু কথা দরকার জানা বললে নাই হবে রে যুবক কাজের জন্য ঘুরে ঘুরে আমি সকলকে বলে যাই পথে আমার নবীর রাহে চল আল্লাহর হেদায়েতের রাস্তায় সিরাতে মুস্তাকিমের উপর চলার চেষ্টা করো এই দুনিয়াটা তো কিছুই না এই দুনিয়াটা একটা ধোকার ঘর যারা ধোকার ঘরের ধোকার মধ্যে পড়ে যাবে তাদের জীবন बर्बाद হয়ে যাবে আর যারা ধোকার ঘরে থেকে মাওলা কে তালাশ করবে তারাই আমার আল্লাকে পেয়ে জান্নাতের মালিক হয়ে যাবে ঠিক তাহলে আমার আপনাকে এক নাম্বার নামাজ পড়তে হবে কে করতে হবে মসজিদ আবাদ হবে ওই সময় যখন মুসল্লি থাকবে মুসল্লি থাকবে না মসজিদের নির্মাণের কোনো ফসলই রইল না লক্ষ লক্ষ টাকা দিয়া মসজিদ বানাইছ যদি মসজিদের খোরাক না দাও মসজিদ তো জিন্দা রইল না শহীদ হইয়া যাবে রে আল্লাহর গোলাম এজন্য আমি আপনাকে সব সময় খেয়াল করতে হবে আমলের উদ্দেশ্যটা কি মসজিদ বানাইলাম উদ্দেশ্য কি মসজিদ বানানোর উদ্দেশ্য তো আর দুনিয়ার সুখেতিষ অর্জন্যয় মসজিদ বানাইলাম মামাকে দানশীল বলবে এমন কোন নিয়তো নয় মসজিদ বানাইলাম সকল বাহবা দিবে কোন লাভ নাই মসজিদ বানাইলাম লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করলাম এই যে আপনারা টাকা দেন এই টাকাগুলো ওই সময় কাজে আসবে যখন প্রত্যেক ওয়াক্ত ওয়াক্তে কুদরতি কদমে মাওলার সেজদা হবে মাওলার কুদরতি কদমে মুসল্লি যে যায় পরে মালসাওয়া আর আমরা যারা মসজিদ বানাইলাম যদিও আমি এখানে নামাজ পড়ি কিংবা পড়ি না কিন্তু মসজিদের মধ্যে শরীর হওয়ার কারণে যতজন মুসল্লি নামাজ পড়ে সবাব কামাই করবে ঠিক ততটুকু বরাবর সবাব মসজিদ নির্মাণকারী আমল নামায় আকি কত তো দুনিয়া বে খবর হাই দুনিযা কি নো মায়শ নজর হাই কে আজ দুনিযা জুদা ভাস বহার কারে কে বাশে বা খুদা ভাস এরে এজন্য তোমাকে আমাকে এক নাম্বার আমল নামাজি হও যার নামাজ ঠিক তার সব ঠিক 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 কথা বলে না যার নামাজ ঠিক সব ঠিক ঠিক কার কথা আমার কথা না আমার আল্লাহর কথা আল্লাহ বলেন যার নামাজ ঠিক তার সব আমল ঠিক যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই আরেক হাদিসের মধ্যে রসুল বলেন ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই যার নামাজ ঠিক নাই অর্থাৎ নামাজ যার ঠিক থাকবে তার ইসলামও ঠিক থাকবে যার নামাজ ঠিক থাকবে না যুবক তার তো ঠিক থাকে না যার ইসলাম ঠিক থাকে না সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না যে আল্লাহ পেল না সে কোনো দিনও মাওলার বানানো জান্নাতে যেতে পারবে না নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন আমার নবী নামাজ পড়েছেন কিনা বলেন কথা বলেন না পড়ছেন ইতিহাস তালাশ করে দেখ পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেল মরজে ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয় ওই সময় পয়গাম্বর দুর্বল হয়ে পড়লেন এত বেশি অসুস্থ পয়গাম্বর আর ঠিক মতো বিছানা থেকে উঠে বসু আপনার স্থির থাকতে পারে না সকলে ধরে পয়গাম্বরকে বসায় পয়গাম্বর তারপরে বসতে পারে এত দুর্বল শরীর আমার আপনার নবী যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন ততদিন পর্যন্ত মসজিদ ছাড়া ফরজ নামাজ আদায় করেন না সুবহানাল্লাহ মসজিদে নবী বিশেষ করে হিজরতের পরে নিজের হাতে মসজিদ বানাইলেন মদিনায় যখন হিজরত করলেন সর্বপ্রথম যে আমলটা বড় ওই আমলটা হলো মদিনাতে প্রবেশ করার পর পয়েগাম্বর সবার আগে সাহাবিদের নিয়া মহাজের দের মসজিদ নির্মাণ সুবহানাল্লাহ বলেন আস্তে বলেন তো মদিনায় হিজরতের পর প্রথম আমল পয়গাম্বর সাহাবিদের কিনিয়া নিজের কুলের মধ্যে করে কাঁচা কাঁচা ইট নিয়ে মসজিদ বানাইলেন এই জন্য যারা মসজিদ কাজে অংশগ্রহণ করে শুধু টাকা দিয়ে নয় মাঝে মধ্যে যদি সময় হয় ঝাড়ুটা নিয়া মসজিদের ভিতরে ঢুকে ঝাড়ুটা দিয়া দিও কারণ বাইতুল্লার ঝাড়ু দেওয়ার তাওফিক আমারও নাই তোমারও নাই রে ভাই এজন্য মাঝে মধ্যই ইমামের অপেক্ষা করিও না মুয়াজ্জিন অপেক্ষা করিও না মসজিদে ঢোকবা ঢুকে জারু জারুনিয়া নিজের হাত দিয়ে মসজিদ পরিষ্কার কর যারা মসজিদ পরিষ্কার করবে যদিও ছোট মসজিদ যদিও এটা জিনায়া গ্রামের মসজিদ কিন্তু আল্লাহর কসম হাদিসের বাণী অনুযায়ী বাইতুল্লাহর জারু দেওয়ার সওয়াব অবলম্বনময় হবে মসজিদের কাজে অংশগ্রহণ করা এটা অত্যন্ত দামি নিয়ে আমদ ঠিক না বেঠি অনেক দামি নিয়ে আমদ এই মসজিদ আপনারা বানাচ্ছেন কতটুকু আগাইছে মসজিদের কাজ এখনো হয় নাই বানাইতেছেন তাই না হ্যাঁ হ্যাঁ যখন হিজরত করলেন মদিনায় ঢুকে সাহাবিদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য আগে কেন্দ্র বানাইলেন যে কোথায় নামাজ পড়া যায় মসজিদে নবী বানানোর আগে এখন তো আপনার সেজদা করার সময় টাইলস তালাশ আমার নবী যখন সেজদা করতেন এত দামি টাইলস কোথায় থেকে আসবে নবী যখন সেজদা করেছেন অধিকাংশ সেজদা পয়গাম্বর ডাইরেক্ট জমিনের উপর করেছেন হাদিসের কিতাবে তালাশ করলে পাওয়া যায় পয়েগাম্বরের মাঝে মধ্যে সাহাবীরা দেখতো দাড়ি মোবারকের মধ্যে বালিগুলো ঝলমল ঝলমল করতেছে পয়গাম্বর সেজদা দিছে ওই সেজদার পবিত্র ভূমির কপালের মধ্যে পয়গাম্বরের কপালের মধ্যে চিকচিক করতেছে জমিনের বালিগুলি আমার মাঝে মধ্যে দেখা যাইত পয়গাম্বর সেজদা করেছেন বৃষ্টির পানি মদিনায় বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে বালিগুলো ভিজে গেছে পয়গাম্বর যখন সেজদা করছি ওই সেজদার কাদা মাটিগুলো বালিগুলো পয়গাম্বর কপালে লেগে গেছে সুবহান আমার নব্বই নবী আটানব্বই পার্সেন্ট বেশি সেজদা ডাইরেক্ট জমিনে করছি আর আমরা কোন মসজিদ কত সুন্দর প্রতিযোগিতা ঠিক না বেঠিক ওইটা চল এসি কোনটা আছে কুন্ডা মধ্যে আরাম পাওয়া যাবে ওইটাই চল চল কিন্তু এই কথা কেউ বলে না কোন মসজিদের মধ্যে গেলে ইখলাসের নামাজ আদায় করা হবে ওইটা কিন্তু কেউ ঠিক মতন লক্ষ্য করে না কোন মসজিদে গেলে আমার নামাজটা হবে কোন মসজিদের মধ্যে হারাম টাকা লাগানো হয় নাই কোন মসজিদের মধ্যে টাকা লাগানো হয়েছে সকলের নিকট যত নতুন মসজিদ করবেন একটা এলান করে দে আল্লাহর ঘর আল্লাহ করবে বাকি উশিলে আমরা ঠিক না বে ঠিক বলেন আমরা উসিলা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমার আপনার নবী হিজরত করার আগে বাইতুল্লার পুনর্নির্মাণ যখন কুরাইশ বংশ করল আরববাসী মিল্লা যখন বাইতুল্লার কাবা শরীফের পুনর্নির্মাণ করলো ওই সময় একটা ঘোষণা দিল সকলেই তোমরা বাইতুল্লার কাজের জন্য সাহায্য করো সকলেই সাহায্য করার জন্য প্রস্তুত মাঝখান দিয়ে আর অ্যালান করা হলো। যেই কোনো টাকাই মসজিদের মধ্যে দেওয়া যাবে না যার হালাল টাকা আছে হালাল টাকা দিয়ে মসজিদের মধ্যে সাহায্য করবা হারাম টাকা মসজিদে দিও না এইটা মক্কার মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছিল এত বেশি অভাব ওই সময় যারা মক্কায় গেছেন দেখছেন কাবা শরীফের পাশে একটা অংশ আছে হাতিমে কাবা বলা হয় ওইটা তো বাইতুল্লার অংশ কিন্তু ওই সময় এই পরিমাণ টাকা ছিল না যে আপনার পুনর্নির্মাণ কইরা পুরাটার কাজ সমাধান করবে টাকা পয়সার অভাবের কারণে হাতিমকে কাবা থেকে আপনার আলাদা করে কাবার অংশটাকে আলাদা করে রেখে দেওয়া হলো এর নবীর উম্মতের দল এজন্য সকলকে বলে যাই মসজিদ যেহেতু বানাইবেন চেষ্টা কর করবেন নিজের রক্তের পরিশ্রমের হালাল টাকা মসজিদে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ তাহলে আপনার কাজ হবে তাহলে আপনার মসজিদে সেজদা দিলে সওয়াব পাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ যে কোনো টাকা মসজিদে নেওয়ার অনুমতি বলেন না নাই যে কোনো টাকা মসজিদে দেওয়ার অনুমতি নাই এটা মনে রাখবেন এটা ইসলামের অনেক বড় বুনিয়াদী বিষয় মসজিদ এটা ইসলামের কেন্দ্র এটা কিসের কেন্দ্র অফাত দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেবেন ওই সময় পয়গাম্বর বড় দুর্বল পয়গাম্বর মসজিদে যে নামাজ পড়বে পয়গাম্বর মসজিদ নববীর ভিতরে ঢুকলেই সাহাবীরা পয়গাম্বরের পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করবে আরে নবীর উম্মতের দল পয়গাম্বর শেষবার নিজের মৌতের চারদিন দিন আগে আপনার সাহাবীদেরকে নামাজ পড়াইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি বৃহস্পতিবার দিন মাগরিবের নামাজ সাহাবীদেরকে নিয়া আদায় করলেন এটাই আমার আপনার নবীর জীবনের শেষ নামাজ যেই নামাজের মধ্যে পয়গাম্বর নিজের কণ্ঠ মুবারক দিয়া সকলকে তেলাওয়াত করে শোনায় নামাজ আদায় করেছেন পয়গাম্বর মাগরীব নামাজ পড়ে বাসায় আসার পর আর পয়গাম্বর ঠিক মতো দাঁড়াইতে পারে না মসজিদের মধ্যে আসতে পারে না তারপরে পয়গাম্বর যেহেতু মসজিদে আসতে পারে না ডেকে বললেন এরে আয়েশা সাহাবেরা মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে আমি পয়েগাম্বর যেতে পারবো না আমার শরীর বড় দুর্বল আমি পয়গাম্বর মসজিদে এখন নামাজ পড়ানোর জন্য যাওয়ার শক্তি পাইতেছি না আয়েশা তোমার আব্বাকে বলে দাও যেন আবু বকর সিদ্দিকে ইমামত করিয়া নিজে ইমাম হইয়া তাদেরকে মুক্তাদি বানাইয়া নামাজ করে নেই বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক পয়গাম্বর ইশারা ইমামত শুরু করলেন নামাজ পড়াইতেছেন এর মাঝখান দিয়ে পয়গাম্বর একদিন সুস্থতা অনুভব করলেন পয়েগাম্বর একটু শক্তি পাইতেছিলেন কিন্তু নিজে নিজে নিজের পায়ের উপর ভর করিয়া জমিনে হাঁটতে পারে না আল্লাহ রসুল সাহাবিদের কাদের মধ্যে ভর করিয়া মসজিদের মধ্যে রোয়ানা হইলেন মসজিদের ভিতর ঢুকলেন মসজিদের ভিতর ঢুকিয়া দেখলেন হজরতে আবু বকর সিদ্দিক জোহরের নামাজের মামতি করতেছে পয়গাম্বর মসজিদে ঢুকিয়া আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর বাম পাশে যে বসে পড়লেন দাঁড়াইতে পারে না এবার বাম পাশে যখন বসছে আবু বকর সিদ্দিক ইমামতি ছেড়ে দেওয়ার উপক্রম বললেন না তুমি যাবা না তুমি আমার ডান তুমি আমার পাশেই থাকো ডান পাশে থাকো আর আমার পাশে থাইকা তাকবির গুলো দিতে থাকো আমি নবী বাকি নামাজ ইমামতি করব ঠিক তাকবির তুমি আবু বকর দিবা সোবাহান হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এটা শনিবার কিংবা রবিবার দিনের জোহরের সময়ের ঘটনা পয়েগাম্বর দুনিয়া থেকে সোমবার দিন আমাদেরকে তিন করে চলে গেলেন সোমবার দিন আমরা আমাদের সম্পদ হারাইছি আয় আল্লাহ আর আমরা বড়য়тим আমরা আমাদের নবীকে দেখি নাই আমরা নবী হারা উম্মত আমাদেরকে খালি হাতে বিদায় করে দিও না এই গভীর রজনীতে উম্মতে মুহাম্মদী হিসেবে সকলকে মাফ করে দাও পয়গাম্বর যোহরের নামাজ পড়াইলেন পয়েগাম্বর জোহরে নামাজ আদায় করার পর এবার পয়েগাম্বর আস্তে আস্তে করে বাসার দিকে চলে গেলেন সাহাবেদের কাঁদে ভর করি আইয়া বাসায় যাওয়ার পর পয়েগাম্বর আর মসজিদের মধ্যে আসতে পারে না হজরতে আবু করে সিদ্দিক রোদিয়াহুতা লা আন সাহাবিদেরকে নিয়া ইমামতের মাধ্যমে নামাজ আদায় করে সোমবার দিন ফজর নামাজের সময় আম্মাজান আয়েশা সিদ্দীকে পেয়গাম্বর ডাক দিলেন ডাক দিয়া বললেন আয়েশা দরজাটা খুলে পর্দাটা আড়াল করে দাও আমি দেখতে চাই আমার সাহাবীরা মসজিদের মধ্যে হাজির হয়েছে কিনা নিজে দাঁড়াইতে পারে না দরজার সাথে ট্যাক লাগে দাঁড়াইছে এভাবে পর্দাটা সরাইয়া মাথা মুবারকটা বের করে দিয়েছে মাথা মুবারকটা বের করে দিয়ে যখন সাহাবীদের দিকে তাকাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার আলোতে পুরো মসজিদ নববী আলোকিত পয়গাম্বর চেহারার জলমল দেখে সাহাবীরা পয়গাম্বরের চেহারার দিকে তাকাইয়া নামাজ ছেড়ে দিবে বাপ যে পয়গাম্বর মনে হয় নামাজে আসবে আবু বকর ইমামতের জায়গা ছেড়ে দিবে পয়গাম্বরের জন্য আল্লাহ রতুল ডাক দিয়ে ইশারা দিয়ে বুঝালেন না কোর আপনি সরবেন না নামাজ পড়া আমি মসজিদে আসার শক্তি পাইল রে আবু বক পয়গাম্বর দেখে দেখে মুসকি মুসকি হাসলেন আর বললেন এই নামাজের জামাত কায়েম করার জন্য আমি নবী নিজের দেহ মোবারক থেকে রক্ত ঝরাইছি তায়েফের ময়দানে দুষ্টরা পাথর মেরে মেরে আমার নবীর দেহ মোবারক থেকে রক্ত বের করে দিয়েছিল এই পরিমাণ রক্ত নবীর দেহ মুবারক থেকে বের হয়েছে ইতিহাসের মধ্যে দেখা যায় জুতা পা মুবারকের সাথে লেগে গিয়েছিল এর নবীর দল গাম্বর ডেকে বলে এই নামাজ কায়েম করার জন্য আমি নবী এতগুলো কষ্ট করেছি আজ আমি নবীর কষ্টের ফসল নিজের চোখে দেখলাম পয়গাম্বর মুসকি মুস্কি হাসলেন আর ঘরের ভিতরে যাইয়া আবার দাঁড়াইতে পারে না আবার নিজের বিছানার ভিতরে পয়গাম্বর শুয়ে রইলেন হযরতে আবু বকর সিদ্দিক ফজর নামাজ পড়াইয়া ঘরের ভিতরে সালাম দিলেন ঠুকলেন বললেন আপনার মনে হয় আজকে একটু ভালো লাগতেছে ওগো পয়গাম্বর অনুমতি দে অনুমতি দিলে আমি একটু আমার বিবির ঘরে দেখা করার জন্য যাইতাম অনুমতি দিয়ে দিলেন যাও বাবু যাও তোমার বিবির সাথে সাক্ষাৎ করে আসো পয়গাম্বর ইশারার মাধ্যমে আবু বকর বিদায় জানাইলেন আবু বকর সিদ্দিক যখন মসজিদ থেকে বের হইলেন বের হইয়া যখন আবার কামরায় ঢুকলেন সাহাবের ওই সময় অপেক্ষায় আবু বকর সিদ্দিক কি সংবাদ নিয়ে আসে আবু বকর সিদ্দিক যখন বের হইয়া ওনার বাড়ির দিকে রওনা করছে ওই সময় সাহাবীরা বুঝতে পারছে আল্লাহ রাসূল একটু সুস্থতার দিকে তারও সকলে সকলের কাজের দিকে চলে গেল এদিক দিয়া দি পহরের সময় কিছুক্ষণ পরে নবীর আবার অবস্থা চেঞ্জ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে সাকরাতুল মাউত যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয় ওই সময় আল্লাহ রসুদ দুইটা কথা বলেছিলেন আসলা আসলা এরে আমার উম্ম তোমরা নামাজকে কে আক্রাইয়া ধৈর নামাজ তোমাদের কামিয়াবির দরজা আর মা মালাকা তাই নুকুম আর তোমরা দাস দাসের উপর জলুম করোনা অত্যাচার করিও না কাজের লোকদের উপর অত্যাচার করবা না আমি নবী মরণের কালে তোমাদেরকে উপদেশ দিয়ে গেলাম তোমরা তোমাদের কাজের লোকদের হক ঠিক মতো আদায় করে দিও সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ও আলহি ও সাল্লাম মরনের কালে পায়গাম এত কষ্ট কেন এতটুকু ঘটনা বললাম কেন আমার নবীর পৃথিবী থেকে বিদায়ের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম বারবার বারবার চেষ্টা করেছেন নামাজের জন্য মসজিদে যাবেন কিন্তু পারেন নাই এর নবীর উন্মতের দল আজ আমরা কেমন উম্মত হইলাম নামাজ না পড়িয়াই আমরা জান্নাত কামাই করার চেষ্টা শুরু করলাম ঠিক না বেটি বলে হুজুর সারা রাত ওয়াজ করেন মন খুলে ওয়াজ করেন কিন্তু হুজুর নামাজের কথা কইেন নামাজের কথা কইেন এখনকার যুগে তো নামাজ আছে নামাজ কত রাকাত এইটা যুবকদেরকে জিজ্ঞাসা করলে এটা কইতে এখানে যদি আমি কয়েকজনকে দার করে জিজ্ঞাসা করি ফজর নামাজ কয় রাকাত এর কইতে আপনি ঠেলা ঠেলি শুরু ঠিক না কথা বলেন ঠিক না নামাজ ঠিক না কত রাকাত বললে সন্তান বলতে পারে না আগের দিনে বিয়ে পড়ানোর সময় পাত্র পাত্রী যখন যাচাই করত নামাজ পড়তে পারে কিনা আগে জিগাই কষ্ট লাগতেছে আপনাদের না না নাতিন বিবাহ দিবে নাতিনের জন্য নাতিন জামাই দেখতে গেছে দেখতে যায় জিজ্ঞাসা করছে মাসাল্লাহ দেখতে তোমার ভালো লাগতেছে অনেক সুন্দর মরি ফিট আছে মোটামুটি চলবে ও নাতিন জামাই তুমি তো আমার নাতিন জামাই হইবা বাকি একটা প্রশ্ন প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারলে বিয়ে দেব আর নাতিন বিয়ে দেব না কি প্রশ্ন যুবক বলে দাও ফজরের নামাজ কত রাকাত এবার তো আপনার তোরা খাইছি দাঁড়ায় উঠছে অভ্যাস হইলো কি হ্যাঁ আপনি যেটাই মহাস্ত করে ভুলে যায় ফজরের কথা জিজ্ঞাসা করলে জোহরের কথা মনে পড়ে তাই এখন ওইটাই বলতেছে এটা আবার একটা প্রশ্ন এটা সহজ না না কই কত রাকাত কই 12 রাকাত কোন তো এবার কি আপনার জায়গা মতর ফরছেনি এখন তো নানার মেজাজ গরম হয়ে গেছে কই সাইরে যে বারত লেগেছে যে বেডাই ওই বেডার কাছে বিয়া দেওয়া যাবে না বিয়া ভাঙে গেছে এখন এমনি যত বিয়া আইয়ে এর বিয়া ঠিক হই থায় না এখন ফাশের বাড়ির দাদাই কয় সেরা দাদাই কয় তোর তো বয়স দিন দিন বাড়তেছে বিয়ে করতি না কই আমার দোষটা কি জিগায় নামাজের কথা আমার সব আছে সম্পদ আছে ঘর আছে বাড়ি আছে এখনকার যুগে না ঘর একটা ঠিক থাকলে আর মোটা মুড়ি একটা থাকলে চা বাড়িতে পারলে বিয়ে দিয়া দেয় দুই জমানে এটা ছিল না মুরব্বিরা আছে ঠিক না বেটি ওই সময় জিগাইছে দোয়ায় কোনদ কম তাশাহুদ কম পারলে বিয়া দেব নয় না যেই ছেলে নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক থাকবে না এজন্য মুরব্বিরা সবার আগে বলতো নামাজ পড়ে কিনা আর এখন যাইয়া এক ছেলের মাল আছে কিনা ঠিক না ঠিক মালদার বাহিনী খুঁজে আর নিশার জগতে ঢুকছে ঠিক না বেটি সব মানুষ আজ টাকা 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 কিন্তু টাকার ভিতরে শান্তি নাই শান্তি তো আল্লাহর রহমতের ভিতরে ঠিক না বেটি এখন আপনার জিজ্ঞাসা করতেছে দাদা কত বিয়া করতি না কত তুমি করাও কয় যা তোর বয়স 35 গেছে গা এবার আইলে আমার খবর দিস যদি দেখতাই আমার খবর দিস আর একটা কথা কয় কি দাদা কয় যখন তোরে দেখতে আইবো যদি জিজ্ঞাসা করে পারলে জবাব দিবি আর না পারলে আমার দিকে চাইয়া দাদা একটু চালাক এবার চাইতে আইছে চাই তই মাশাল্লাহ না কই না আর চলবে বড় সুন্দর পঁয়ত্রিশ বছর ধরে খায় সুন্দরী না এবার বলে ঠিক আছে একটা প্রশ্ন পারলেই তোমার বিয়া ঠিক বলেন কি প্রশ্ন কই ফজর নামাজ কয় রাখত কয় হে ডে জিগাই জি জি রে বুঝলা যাই গে দেখি জিগা জিগা তাই কয় ফজর নামাজ কয় রাখত বল এখন তো আর বুলা গেছে আর মনে আসতেছে না এখন ওই যে দাদাই শিখে দিছে যে আমার দিকে সাইয়া এবার মগায় করছে কি পারে না বলে দাদার দিকে সাইয়া রয়েছে দাদাই তো বড় চালাক লাভ দেয়া উঠে বলে সাইয়া রয়েছে কে তুই তো ভারসে কোয়া দিবি না ভোজন নামা সাইরা গাত তো বলেন তো ওই জমানার মধ্যে চালাকি করিয়া মানুষকে ঠকানো গেছে এই জমানার মধ্যে কিন্তু মানুষকে ঠকানো চিন্তা করা যাবে না এর যুবক মসজিদ মানে একটা ছোট খাটো মাদ্রাসা এখানে সকালবেলা মক্ত হবে হবে কি হবে না এই মসজিদের ভিতর ইমাম সাহেব রাখবেন এমন একটা ইমাম রাখবেন এমন একটা মোয়াজিন রাখবেন যে নাকি আপনার সন্তানটারে ধরে ধরে কোরআন শেখাবে আপনি বয়স্ক এখন আপনারা বয়স্ক হয়েছেন এর বাবা আপনার সাথে আমার দুশ্মনি নাই আপনারা আমার বন্ধুর চাইতো আপন বেশি কারণটা কি আমি নামাজ পড়লাম কিন্তু নামাজ আমার কবুল হইল না আমি নামাজ পড়লাম কিন্তু নামাজটা উপরে পৌঁছল না মসজিদ বানে লাভ আমার তো আল্লাহর দরবারে শেষ কবুল হয় না কই কারণটা কি কই সূরা ফাতিহা তেলাওয়াত করলে বত্রিশটা ভুল কথা বলে না পাকা দাঁড়িয়ে মুরব্বি হাতে ধরে পায়ে ধরে বলে যায় একটা ভালো ইমাম রাখবেন ইমাম সাহেব ফজরে ফরে মুরব্বীদেরকে মস্ক করাইবেন সুরা পাতে ধরে ধরে আপনাকে শিখাইয়া দিবেন তাহলে একটা সেজদা করলে আল্লাহ পাক যে পরিমাণ খুশি হবে পূর্বের সেজদার চাইতে উ অনেক দাম আপনার হয়ে যাবে ঠিক না ঠিক নামাজ পড়বেন দরকার আসেনি তাহলে মসজিদ আবাদ করা সাওয়াবের কাজ মসজিদ বানানো বলেন মসজিদ বানানো কিসের কাজ সাওয়াবের কাজ কখন যখন মসজিদের হক আদায় করবে মসজিদের হক আদায় করবেন আহা এই মসজিদের হক আদায় করতে হলে সকলে নামাজি হতে হবে কি হতে হবে নামাজি হও নামাজ পড়ো নামাজ না পড়লে কোনো উপায় নাই এই নামাজ যার ঠিক নাই হাসরের ময়দানে তার মতো অভাব আর কেউ থাকবে না একটি খানি নেকের তরে রোজ হাসরের মাঠে বাবা ছেলের বেলের ছেলে বাবার আগে না বাবা গরুবে সেলের ফিসে ছেলে বাবার আগেতে আতেমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা এর যুবক আল্লাহর গোলাম নামাজ ধরো নামাজটা ঠিক মতো বড় যেই ব্যক্তি নামাজ করে না সে প্রকৃত ইমানদার হতে পারে না খাঁটি মুসলমান হতে পারে না খাঁটি ইমানদার হতে হলে আমি তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে হবে কারণ পয়গাম্বর পাঁচ ওয়াক্ত পড়েছেন নবী যদি পয়গাম্বর হইয়া পাঁচ ওয়াক্ত পড়ে আমি উম্মত হয়ে কেন পাঁচ ওয়াক্ত পড়তে পারবো না আমার কাজ আমার নামাজের চাইতে বড় বড় আজ আমি কাজ করতে গেলে ক্ষেতের মধ্যে কাজ করতে গেলাম মাঠের মধ্যে কাজ করতে গেলাম আমার নামাজ রাজান হয় কিন্তু নামাজের সুযোগ হয় না আমি নামাজ পড়তে চাই না আমি ফসলটা কি বড় মনে করি ক্ষেতের কাজ কি বড় মনে করি খাতা কলম দিয়ে লিখে বাড়িতে নিয়ে যাও তুমি চাইলেই তো ফসল বাড়াইতে পারবা না পারবেন পারবেন আলো এক মন বাড়াইতে পারবেন নি আপনার ক্ষেতের মধ্যে সারা চেষ্টা কইরা উন্নতের জোয়ার বসাইতে আমার মাওলাই জারে ধরে জোনমের মত তারে সাইজ কইরা sare সিন দেশ তাকায় ওই سینের মানুষের ভিতর আজ কত ফেরশানি দেখা যায় আদালতের মধ্যে জজ বিচার করতে যায় না দেশ অচল কেন বলে আল্লাহর গজব করোনা নামক ভাইরাস দিয়া ওই সমস্ত বেঈমানদেরকে আল্লাহ سزا করে দিলেন ঠিক কিনা জোরে বল ঠিক যারা সালেক আল্লাহর সাথে গাদদারি করবে জারাই মুসলমানদেরকে ঠকানোর চেষ্টা করবে মসজিদ যারা বন্ধ করার চেষ্টা করবে মাদ্রাসা যারা বন্ধের চেষ্টা করবে খোদার কসম একদিন একদিন কুদরতি গজব তাদের উপরে নেমে আসবে ঠিক কিনা জোরে বলেন ঠিক খবরদার এই ভাইরাস বাংলাদেশ আস্তে দেরি হইবো কথা কয় না আল্লাহ পারেন কি এই জন্য ভাই শুধু নিজের তার দিকে চিন্তা করলে হবে না যে আল্লাহ এত মায়া কইরা মহাব্বত কইরা আমি আর তোমার খাওয়াই কোটি টাকার মালিক তো যা খাওয়া যায় না আল্লাহ যারে চায় তারে খাওয়ায় কোটি টাকার মালিক দেখ হয় না অভাব দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ঠিক না টেটা কার মালিক দেখ হয় না অবাব গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওআদা বড়ার বড়াই থাকলে দিলে রহমত আসে নিজকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিন যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব ঠিক না কে আমাদের রব এজন্য আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা বলেন আল্লাহর হুকুম মানব রসুলের সুন্নাত অনুযায়ী চলব অল্প কামাই করলেও আল্লাহ তোমারে সুস্থ রাখবো কথা বলে না কথা বলে না অল্প টাকার মধ্যে বরকত আছে কি নাই আরে যেই কালে আপনি আপনার জীবনের তালাশ করেন যেই কালে পাঁচ হাজার টাকা মাসে কামাই করছেন এখন পঞ্চাশ হাজার টাকা কামাই করবো অভাব শেষ ঠিক না আমার জীবনের অভিজ্ঞতায় অল্প বয়সীটাই ছয় হাজার টাকা বেতনে প্রথম মসজিদে চাকরিতে ঢুকলাম এখন মাসে মাসে বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা কামাই করি পঞ্চাশ মসজিদের কথা বলতেছি ওয়াজ মসজিদের মধ্যে এত টাকা এখন বেতন হইল তারপর আগের দিকে তাকাইলে ভালো লাগে এখন ভালো লাগে না আগে তো সুস্থ আছিলাম এখন দিন দিন রোগ বাড়তেছে এর ভাই টাকা পয়সার মধ্যে শান্তি না শান্তির মালিক আসমানওয়ালা ঠিক না এজন্য আল্লাহরে আপন বানাইতে হবে আল্লাহকে আমার লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে কি করে দুনিয়াতে আল্লাহকে পাওয়া যায় কি করে আমি আপনি জান্নাত কামাই করতে পারি এটাই আমাদের কাজ ঠিক না বেঠে জান্নাত কামাই করতে আসছি কি জন্য আসছি আমরা দুনিয়াতে আসছি কি এভাবে খাওয়ার জন্য ঘুমানোর জন্য আরাম করার জন্য আরাম তো বান্দাই এখানে নয় জান্নাতে করবা জান্নাতের মধ্যে তোমার জন্য কত সুন্দর নিয়ামত আল্লাহ তৈরি করে রাখছে কে আপনাদের সমস্যা আর একটু চলবে অল্প আর অল্প বেশি না আর কিছু কথা বলে ছেড়ে দেব মোনাজাত করে দেব একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمان غير الله পাহাড় পর্বত গাইরুল্লাহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ শুধু মাবু দেখ জন এ লা ইলাহা লা ই নামাজ মা পড়বেন দরকার আছে আগে স্বীকার করেন অনেকে মুখ দিয়ে বলতেও চায় না এটা বদভ্যাস ঈমান আগে জবান দিয়ে বলতে হবে তারপর আমি আমল করতে পারিনা এটা আল্লাহ माफ করতে পারে কিন্তু ইমান ঠিক রাখতে হবে এজন্য আল্লাহ সবার আগে বলছেন ইমানের কথা যে মসজিদ বানাবে কারা ইননা মা ইআমুর মাসাজিদ আল্লাহ ঈমান আমানা বিল্লাহ মসজিদ বানাবে তো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে তাহলে এক নাম্বার ইমান ঠিক রাখতে হবে কি এক নাম্বার ইমান রসুল আমার নবী আপনার নবী সমস্ত মাখলুকের নবী আল্লাহ রসুল বলেন যাকে দেখো মসজিদের মধ্যে আসা যাওয়া করে যে নাকি মসজিদের মধ্যে আসা যাওয়া করে তোমরা তার ইমানদারির ব্যাপারে সাক্ষ্য দিয়া দাও যে লোকটা ইমানদার লোকটা কি কেমনে বুঝলেন কে মসজিদে আসে মসজিদে আসে যার নামাজ ঠিক তার সব ঠিক তার মানি বুঝলেন কি ওয়ালি হইতে হলে নামাজ লাগবে না ওয়ালি ওয়ালি কাকে কয় আল্লাহর ওয়ালি যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদেরকে আল্লাহর ওয়ালি বলা হয় তাহলে যারা আল্লাহর ওলি তারা নামাজ না পড়ি আল্লাহর ওলি কথা বলে না যদি বলো নামাজ ছাড়া আল্লাহর ওলি হয় আমি বলবো আমার নবীর মতো ওয়ালি আর নবী কেউ নাই ওই মদিনাওয়ালা পায় হাদিসের কিতাবে পাওয়া যায় পয়েগাম্বর সারা রাত্র নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক ফুলে যাইত আমার নবী তো এমন একজন পয়েগাম্বর যেই নবীর চেহারা দেখলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত আমার নবী এত বড় নবী পয়েগাম্বর রাস্তা দিয়া চললে সালামের আওয়াজ মাঝখানে আসে সাহাবিরা জিজ্ঞাসা করে পায়গাম্বর আপনাকে সালাম দেই আমরা কেন দেখি না পায়গাম্বর বলে ও আমার সাহাবীরা তোমরা তো জানো না আমি শুধু তোমাদের নবী নই আমার আল্লাহ আমাকে গাছপালা মাখলুক সকলের জন্য রহমত বানিয়ে দিছি আমাকে গাছ সালাম করে আমি পাথর সালাম দেই আমি পয়ে কে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য রহমত বানাইয়া দিয়েছে আম্মা যয়ন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা নবীর দেহ المبارক থেকে যে গাম বের হয়তো আমরা তা বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম ওই নবী যদি আল্লাহকে পাওয়ার জন্য সারা রাত্র নামাজে দাঁড়িয়ে থাকতে পারে আমার আপনার ওয়ালি কেন নামাজ পড়বে না কথা পরিষ্কার ওয়ালি হইতে হলে আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে যার নামাজ ঠিক নাই তার ওয়ালায়াত ঠিক নাই যার নামাজ ঠিক তার জিকির আজকার কবুল হবে যার নামাজ ঠিক নাই তার জিকির কবুল হবে না যার নামাজ ঠিক নাই তার দান সদকা কবুল হবে না তার নামাজ ঠিক নাই আল্লাহর দরবারে তার কোন নফল এবাদত কবুল হবে না ঠিক কিনা জোরে ক এই জন্য নামাজ অত্যাবশ্যকীয় আল্লাহ কোরআনে বারবার নামাজের বয়ান করেছেন এক নাম্বারে মসজিদ আবাদ করবে যারা ইমানদার হবে কি হবে দুই নাম্বারে আখেরাতকে বিশ্বাস করবে আমরা আখেরাতকে বিশ্বাস করেন নি আখেরাত বলতে কি পরকাল বলতে বলতে কি শুধু আখেরাত এই দুনিয়ার জিন্দিগি কবর পর্যন্ত কবরে যাওয়ার পর আখেরাতের প্রথম ধাপ শুরু হয়ে যায় কবরটা হলো আখেরাতের প্রথম ধাপ হজরত ওসমান গনি রদি আল্লাহ কবরের আজাবের কথা যখন শুনতেন আর যখন নিজ কবর দেখতেন আর কবরের বয়ান করতেন এত বেশি কান্নাকাটি করতেন জাহান নামের বয়ান করলেও হজরত ওসমান রদি আল্লাহ তালহ এত কানতেন না সাহাবিরা জিজ্ঞাসা করে ও ওসমান আপনি

এই জন্য হাতে ধরে পায়ে বলে যাই মা তুমি মা 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 নবীদের তোমরা তো নবীদের মা তোমরা তো অলিদের মা তোমাদের মর্যাদা অনেক বেশি অল্প আমল করলেই তোমাদেরকে আল্লাহ দান করবে হাদিসের মধ্যে আসো আলমার আতুইজা সল্লাত খমসাহা নারীরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কয়েক তো পুরুষ কি আর একটু কম পড়বে না বেশি পড়বে সবার জন্য কত কথা বলে না কত পড়বে পাঁচ ওয়াক্ত সোয়াব পাবে পঞ্চাশ ওয়াক্তের পড়বে কত ওয়াক্ত আর সোয়াব ঠিক আছে না বেজাল আছে ঠিক পাঁচ ওয়ার তো পাইবেন পঞ্চাশ এটা আমার কথা না এটা আলে মুলামাদের কথা না এটা আমার আপনার সকলের নবীর কথা মেরাজের রাত্রিতে ইতিহাস তো সেখানে যাওয়ার দরকার সবাই জানেন প্রথম দিলেন পঞ্চাশ হাদিয়া আপনার উম্মতের জন্য যান পঞ্চাশ রক্ত দিলাম আপনার উম্মত কে হাদিয়া দিয়ে দিয়েন আমার সাথে সাক্ষাৎ হবে আপনার উম্মত আমার সাথে দুনিয়া থেকে কালেকশন করতে চাইবে নেটওয়ার্ক যোগাযোগ করবে বলেন নেটওয়ার্ক কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ দিয়া দিলাম নিয়া যান বান্দা নামাজে দাঁড়াইবে আর আমি আল্লাহর সাথে যোগাযোগ শুরু হয়ে যাবে যাবে 50 হক কাছে আইসের কাই হাই করছ কি 50 আমার umur দেখছে এত দূরে করতে আরে আপনি 50 হক নিয়ে কি করতেম কয় জান কমায় গেছে কমায়া দিলেন পাঁচ কমায়া দিলাম এভাবে কমাইতে কমাইতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহ পাঁচ মুসা নবী কয় পাঁচ বার তো না বাঙালি তো

নাফর আল্লাহকে বাঙ্গালে বহুত বড় পাগল আমাদের অবস্থা এক বেড়ায় ওয়াজ হুনছে হুজুর ওয়াজের ময়দানে ওয়াজ করছে পাগড়ি পরে সুন্নাত খেয়াল করেন পাগড়ি পরে কি সুন্নাত বলেন তো সুন্নাত এক জিনিস ফরজ ফরজ আর এক জিনিস সুন্নত ফরজ সুন্নত নবীর হক ফরজ আমার আল্লাহর হক ফরজ যার ঠিক নাই সুন্নতের কোনো দাম নাই যার সুন্নত ঠিক আছে তার ফরজ সৌন্দর্য হবে সুন্নত হইল ফরজের অলঙ্কার সুন্নত কি ফরজ সাজানো হয় ফরজটাকে সুন্দর করে দেওয়া হয় নবীর সুন্নাত এখন হুজুর ওয়াজ করছে যে পাগড়ি যারা পরবে তারা অনেক বড় সব পাবে তাদের সব হবে সুন্নতের আমল জিন্দা হবে হ্যাঁ হাদিসের মধ্যে আসছে মান আখদা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ যারা ফিতনা ফাসাদের জমানায় নবীর একটা সুন্নাতকে জিন্দা করবে আল্লাহ তাআলা তাকে ১০০ শহীদের সওয়াব দান করবে এখন ওয়াজ ভিনে তো মাথা ঠিক নাই এখন মধ্যে লুঙ্গি আছে কি আছে বলেন তো লুঙ্গি ভরা কি কথা বলেন লুঙ্গি ভরা কি লুঙ্গি পরা ফরস বলতে লুঙ্গি শত ঢাকা কি ফরস তো ফর যত লুঙ্গি লুঙ্গি ফরে তা ফরজ ফরস আমি ফ্যান্ট পরি আমার জন্য ফ্যান্ট দিয়ে আমার ছত ঢাকা কি ফরস আমি যেটাই পরি ওটা দ্বারা আমার মহিলাদের জন্য আলাদা কথা পুরুষের জন্য নাবির একেবারেই থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত হাঁটুর কি নিচ পর্যন্ত এখন তোমরা যুবক যারা আছো মাঝে মধ্যে যেই ধরনের স্টাইল বের করতেছো সিরা ফ্যান আছে না নাই তো মডেল জিজ্ঞাসা করলাম যে কিরে বেটা তোর বাপের কিটিয়া বসে কম আছে মাঝে মধ্যে আমার মুসলের জিজ্ঞাসা করি হুজুর আপনি যে কি কন আমি টিয়া বসে অবাস আমি জানেন না আমি এই মেলা আছে এই মেল আছে এটা ব্যবসা এটা ব্যবসা আমি টিয়া বসে তোর কম আছে আমার অভাব কি লেগে আমার আমার তো মনে হয় তুই অভাবে আস কি লেগে তোর বাপের বুঝি টিয়া না একেবারে সিরা ফ্যান্ডা হয়ে রাস্তা এটা হুজুর আপনি বুঝতেন এটা ফ্যাশা এটা কি এই যুবক তুমি ফ্যাশন করো আর তোমার যে খবর সবকিছু ফাঁস হয়ে যেতেছে টের পাও না নামাজ পড়তে গেছে টাইট ফ্যান ফেরা কি ফ্যান নিজেও নামাজ নষ্ট করলে আরেকজনের ক্ষতি করলি প্রথম কাতার দ্বারা নামাজ পড়তেছে দ্বিতীয় কাতার দিয়ে যখন রুকুত গেছে অর্ধেকটা বাড়িয়ে গেছে কারবারটা চিন্তা করছে হে নামাজ পড়তেছে হাসির কথা না যুবক প্রত্যেকটা কথা যদি বিশ্বাস না হয় তাহলে বড় বড় মসজিদ যে যাচাই করে দেখো মুসলমানের বাচ্চা আজ ইহুদিদের সাংস্কৃতিক নিয়ে ঘুরতেছে তোমার ফ্যান্ড কেন ছেঁড়া হবে এটা কি ফ্যাশন হলো নাকি চি 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 ফ্যান ছিঁড়া ভালো ফ্যান কাইটটা আইদারে আপনার মনে বলে আমার তো মনে হয় বর্তমানে পুরান ফুরান যে ফ্যানগুলো ঢাকার শহর বিক্রি হইতেছে এগুলারে নিয়ে ছিঁড়া বিরা আপনার কোনো রকম আয়রন করে এটারে নতুন করে মার্কেট উঠতাছে ঠিক না বেঠে যারা এগুলো পড়ে এগুলো নিলচ্ছ শরম নাই বেহায়া ঠিক বেহায়া শরম নাই লজ্জা নাই আজ মুসলমানরা পশ্চিমাদের সাংস্কৃতিক গ্রহণ করে আজ ইমান আমল সবশেষ নারীদের একই অবস্থা আমি বাবা হয়ে মেয়েটা আমার সামনে কি করে আসতে সম্মান থাকবে এমন পোশাক কিনে দিও না রসুলের হাদিস অনুযায়ী তোমার উপর লানত আসবে আমার মেয়েকে পাতলা কাপড় পরে আমার সামনে দাঁড় করাইলে মেয়ের ইজ্জত থাকে না বাবার সম্মান থাকে না এজন্য সন্তানদের কো আপনার সুন্দর পোশাক কিনে দিতে হবে রসুলের দেওয়া আদর্শ যাদের ভিতরে নাই তাদের ভিতরে কোনো মানবতা থাকতে পারে না মানবতা থাকতে পারে না এবং চীনের মানুষ দেখছে করোনা ভাইরাসে জালায়। সব বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বাজারও যায় না মুরগি বেছে না গরু বেছে না আর গরু বেছে সারা জীবন ফাই শুয়র খাইছে কি খাইছে কুত্তা শুয়র বিলাই যা আছে গুলো টয়া টয়া নিয়ে খাইতে গুলা বাংলাদেশের কুত্তা এত গুলো আছে গুলো মানে মাঝে মাঝে যে টাক দিয়ে করে সরকার নিয়ে যায় আমার মনে হয় চিন্তা এত কুত্তা ফাইকো কুত্তা খাইয়া অন করোনা ভাইরাসে ধরছে হারাম খাইয়া শুয়ার খাইয়া মজা খাইয়া মদ খাইয়া এখন করোনা ভাইরাস ধরছেন কালিমা করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ আল্লাহ যারা ধরবে বলে কোথায় যাবি পালাইয়া এখন দলে দলে আপনারা যারা অনলাইনের সাথে সংযুক্ত তারা বুঝতে পারতেছেন যে দলে দলে অনেক বদ্ধরা যারা মসজিদ তারা লাগিয়ে রাখছিল মসজিদ খুলে দিছে এখন হেল মুসলমান হোক নাও না মুসলমানের সাথে মসজিদে ঢুকে নামাজ পড়ে ঠিক না বেঠে এতে বোঝা গেল মসজিদ রহমতের জায়গা বেইমান বুঝে মসজিদ রহমতের জায়গা কিন্তু আমরা মুসলমানরাই বুঝি বেইমান বুঝে বৌদ্ধ বুঝে হিন্দু বুঝে যে মসজিদের ভিতরে ঢুকলে রহমত আসবে কিন্তু আমরা মুসলমানের বাচ্চারা মসজিদে ঢুকতে রাজি না ঠিক না বেঠে যেন মসজিদ হইতেছে মসজিদে আসবা তো ইনশাআল্লাহ মসজিদ কাকরে ধরো মসজিদ নামাজ পড়ো তোমার ঘরে রহমত আসবে শান্তি আসবে স্বামী স্ত্রীর মহাব্বত হবে স্ত্রী যদি নামাজি হয় ওই স্ত্রী নামাজি সে যদি স্বামীকে সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন তলত করে দুইটা রুটি বানায় খাওয়ায় সারাটা দিন কি যে মজায় যাইবো এইটা এখন টের পাবেন না এইটা যখন আমল নিয়ে আসবেন আপনার বিবি যখন নামাজি হবে আপনি নামাজি হবেন তখনই বুঝবেন ঘরের মধ্যে কি পরিমাণ শান্তি ঠিক না বেটি মা বোনটা শুনতেছেন বলে হুজুর মসজিদ হইতেছে এলাকায় আমার জামাইরা পড়বো আমরা কিছু বলে মা ওই যে এক নম্বর আমল মেরা পাঁচ চারটি কাজ করবে সহজ জান্নাতে যাবে অলমার আত ইজা সল্লাত খমসাহ এক নাম্বার নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কোথায় কয়ে আমাদের দেশে যেহেতু আমরা ইমাম আবু হানিফার মাসলাকে চলি মহিলারা ঘরের ভিতরে আন্দর রোমে সবচেয়ে ভিতর রোমটায় নামাজ পড়লে আউ্বাল ওয়াক্তে নামাজ পড়লে আজানের সঙ্গে সঙ্গে কোনো কাজ না থাকলে বিলম্ব না করলে সাথে সাথে যদি পাঁচ ওয়াক্ত নামাজ করতে পারো তাহলে জামাতের সাথে নামাজ পড়লে যেই পরিমাণ সবাব তুমি মা ঘরের ভিতরে পরে ওই পরিমাণ সবাব পাইবা বলেন সুবাহান এক নাম্বার মা চারটা কাজ দেওয়া যায় এক নাম্বারে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কইবে এখন তো মসজিদ কাছে আইছে আগে কইছে বাসবাগানের মাঠ নিচে ওই জায়গা থেকে এদিকে আইছেন আওয়াজ এই জন্য অনেক সমস্যা হয়েছে কইছে এখন এলাকার মুরব্বীরা আমার মামারা আমার নানারা সবাই এখানে আছে আমার মামাকে নিয়ে জীবনের প্রথম এখন আমি স্টেজে বসলাম এরে ভাই এই মামা আমাকে অনেক মায়া করে মহাব্বত করে মাদ্রাসায় পড়াইছে এই এলাকা আমার নানার বাড়ি আমার মা আজ থাকলে কত না জানি আনন্দ পাইতো আজ বা কবর আছে কিন্তু এতটুকু বলতে পারি যতটা কথা দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে গেলাম আমার মার কবরে একটা অংশ যাবে দোয়া চাই সকলের নিকটে যেন খেদমত করতে পারি যেন দিনের কাজ আল্লাহ যতদিন বাসে রাখে যেন এই ক্লাসের সাথে করতে পারি দোয়া করবেন তো ইনশাআল্লাহ আরে আল্লাহর বান্দা পর্দার আর মায়েরা আপনারা আমার মায়ের মতো এক নম্বরে পাঁচ নামাজ সারবেন না ও সো আহমদ শাহরুহা রোজার মাসের রোজাগুলো ঠিক মতো করবেন ঠিক মতো রোজার মাসের রোজাগুলো আদায় করবেন ওহ তো আলাহা তিন নম্বরে মা স্বামীর খেদ মত করবেন চার নাম্বার আখানা চারজ হা নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন পর্দা অনুযায়ী চলবেন এ চারটা আমল যে নারী করবে রসুল বলেন পাতা দখল মিন আই আবু আবির জান্নাতি শা জান্নাতের যেই কোন দরজা দিয়ে মন চায় ওই নারীটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ এই বলতেছিলাম নামাজ নামাজ ঠিক হলে অলি হয় এই নামাজ যাদের ঠিক নাই তারা অলি হয় নাই নিজেকে নিজে অলি প্রমাণ করতে চাইলে নামাজ ঠিক রাখতে হবে যতই কাজ আল্লাহর অলিরা তাহার যুগ পর্যন্ত কাজা করে নাই আর তুমি আইসো ফরজ নামাজ হেরে ঠিক না একটা ঘটনা বলে যে নামাজের কি পরিমাণ গুরুত্ব অলিরা দিছে কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ আলাই এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকে রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি ছিলেন যার ওলি হওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওসিয়ত করলেন খাদেমকে ডাক দিয়ে বললেন খাদেম আমার জানাজা পরানোর জন্য চারটা শর্ত তোমাকে বলে দিয়ে যাই এ চার শর্ত যাদের ভিতরে থাকবে তারাই আমার জানা নামাজ পড়াতে পারবে এবার ওসিয়ত করার পর সময় মতো একদিন ইন্তেকাল হয়ে গেল কুতুবুদ্দিন বখতের কাকি ভারত বর্ষের একজন নাম করা আল্লাহর ওলি দুনিয়া থেকে যখন বিদায় হ কাকের লাশটাকে আপনার কাফনের কাপড় পরাইয়া গোসল করাইয়া জানাজার নামাজের জন্য মাঠে হাজির করছি এবার খাদেম ডাক দিছি খাদেম ডাক দিয়া বলে আমার শায়খের জানাজা নাম করা কোনো আলেম পড়াবে না কোনো সন্তান পড়াবে না হুজুর বলে দিয়ে গেছে যার ভিতরে চারটা গুণ থাকবে সেই ইমামতি করবে জানাজা পড়াবে এক নাম্বার গুণ যার জীবনে তাকবির উলা ছুটে না এক নাম্বার গুণ কি তাকবির উলা বুঝেন নি ইমাম সাহেব আল্লাহু আকবার বললো আমার ওয়াজ হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না জানি রে ভাই যাইবা দরজাটা তোমার সহজ আর যদি তুমি আমল না করো আমারও কিচ্ছু হবে না তোমার লস হয়ে যাবে আরে আল্লাহর গোলা বলে এক নাম্বারে জানা যা পড়ানোর জন্য উপযুক্ত ব্যক্তি ব্যক্তি যে নাকি জীবনে তাকবিরে উলাই সারে নাই বলে প্রত্যেকদিন মসজিদে আগে গেছে আগে যাইয়া সুন্নাত পড়েছে এবার একামত হয়েছে একামতের পরে ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে তাকবিরে তাহরিমা পাচ্ছে বলে সানা পড়বে সুরাকেরাত কেরাত এখনো শুরু করে নাই এর আগে আগে নামাজের মধ্যে শরীক এগুলো তাকবীরে ওলা মনে থাকবে তো এক দুই নম্বরে যার আছরের নামাজের আগের চার রাকাত সুন্নতে জায়েদা জীবন চলে নাই হাই হাই আমরা তো বাঙালিরা ফরজে ভরি না আবার শূন্য আবার শূন্য তো মধ্যে দুই প্রকার একটা শূন্যতে মাকাদা আর শূন্যতে জায়দা আসর না আগে যে সাইড রেখা শূন্য পড়ে এটা পড়লে সবাব না পড়লে নাই জন এই কথা বাঙালি ফোন চার কি শূন্য পরে এখন তো আপনারা আমরা এই সুন্নাত পড়িনা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী বলে জানাজার নামাজ পড়াইতে হইলে এমন একটা লোক চাই যে নাকি জীবনে আসরে আগে 4 রাকাত সুন্নাতও ছারে না আল্লাহু আকবার না আর জোরে বলুন আল্লাহু আকবার তিন নাম্বার যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই তাহাজ্জুদ এই যে টাইম বারোটার পর থেকে নিয়ে এসার নামাজের পর থেকে শুরু হয়ে যায় তাহাজ্জুদের টাইম সুবে সাথে পর্যন্ত বাকি গভীর রাতে তাহাজ্জুদ পড়লে অনেক সওয়াব বেশি মর্যাদা বেশি এশার নামাজের পরে কথার কথা আমি এশার নামাজ পড়লাম রাত্রে ওঠার আজকে আশা নাই দুর্বল শরীর বলে তাহাজ্জুদের নিয়তি এখন ওই দুই টাকার চার ডাকাত আট টাকাত পড়ে নাও তাও তোমার তাহাজ্জুদের নামাজের সওয়াবাদ মিলবে সুবহান বলে এমন একটা লোক জানাজা পড়াইবে যার নাকি জীবনে তাহাজ্জুদ কাজা কাজা মানে বুঝেননি কাজা মানে ছুটে নাই কাজা মানে কি ছুটে নাই আর ফরজ নামাজ তো কাজা করলে ফরা ফরা যায় আর ইয়া নামাজ কাজা করলে তাহাজ্জুদ প্রত্যেক দিনে প্রত্যেক কাজা করে না মানে এ আজকে কথার কথা অভ্যাস প্রত্যেকদিন দিন চাই পড়ে কিন্তু আজকে পড়তে পারে নাই আগামী কাল কার জাগাত পড়বে বলে আমরা গতকালই পড়ায় না এটা ক্ষতিপূরণ বলে না এমন হলে চলবে না এমন ব্যক্তি লাগবে যে প্রত্যেক দিন তাহার যুগ পড়ে কটা হয়েছে তিনটা চার নাম্বার শর্ত যার জীবনে বদ নজর হয় না বদ নজর বুঝেননি কয় নিজের স্ত্রী সারা অন্য কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই খালাদের দিকে তাকাইছে পর খালাদের দিকে তাকায় নাই চাষির দিকে তাকায় নাই ভাবির দিকে তাকায় নাই পাশের বাড়ির ভাবির দিকে তাকায় নাই রাস্তাঘাটে কলেজের মেয়েদের দিকে তাকায় নাই এমন একটা মানুষ লাগবে যে জীবনে ইচ্ছা করিয়া বেগানা নারীর দিকে তাকায় নাই বলেন তো চারটা শর্ত সহজ না কঠিন বাংলাদেশে না আসেন আছে আমি তো নাই এখন জন জানাজার মারা হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে নামাজ পড়বে ইমাম সব খুঁজতে হয় এখন তো উনি মরার আগে যে কয়ে দেখেছে এমন একটা ইমাম লাগবো যার সাহের গুণ থাকবে এখন তো কেউ আয় না সামনে ইমামতি করতে আয় না হঠাৎ করে এক আল্লাহর বান্দা হাজির আল্লাহর এক বান্দা হাজির হয় আল্লাহর বান্দা মাথাটা নিচের দিকে দিয়া এবার লাশের কাছে যাইয়া ডাক দিয়ে বলে তুমি আমার গোপন আমলটা প্রকাশ করে দিলে এরে আল্লাহর বান্দা যদি আজ বিনা জানা যায় তোমার দাফন হওয়ার সম্ভাবনা না দেখা দিত কোনো দিনও আমি আমার আমলটা প্রকাশ করতাম না বলে হুজুর এ এত বড় আল্লাহর ওলি ডাকে ডায় যে নাকি জীবনেও বদনজর অন্য দিকে তাকাইছে না জীবনেও তাকবে ওলা সারে নাই বুঝ হওয়ার পরে সার

একটা বাদশা হইয়া যদি নজরের হেফাজত করতে পারে একটা বাদশা হইয়া যদি পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উল্লাহ পড়তে পারে একটা বাদশা হইয়া যদি তাহাজ্জুদ কাজা না হয় আমি আর আপনি কি পারবো না আল্লাহকে খুশি করার জন্য অন্তত পক্ষে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব যদি রাজি থাকেন হাতটা আল্লাহর দেখায় দেন ঠিক নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আমরা গবে রজনীতে নতুন মসজিদ করার উদ্দেশ্যে এখানে বসেছি আয় দয়ার মালে আয় আল্লাহ আমরা নিয়ত করেছি আজ থেকে আমরা নামাজ পড়ব আল্লাহ আপনি আমাদের সকলের হাত গুলা কি কবুল করে নেন জোরে বলে না ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি